রাস্তাতে যে ট্রাফিক সাইনগুলো রয়েছে, এই ট্রাফিক সাইনগুলোর কোনটার কাজ কি? আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে ট্রাফিক সাইনের একটি বিশাল লিস্ট দেওয়া হবে। এই লিস্টে যে ট্রাফিক সাইনগুলো থাকে, এই ট্রাফিক সাইনগুলো সব রাস্তা ব্যবহার করা হয় না, তবে এই লিস্টে এমন কিছু ট্রাফিক সাইন রয়েছে যে ট্রাফিক সাইনগুলো রাস্তাতে অনেক বেশি ব্যবহার করা হয়। সো কোন ট্রাফিক সাইনগুলো রাস্তাতে বেশি ব্যবহার করা হয় এই বিষয় নিয়ে আজকে আমার সাথে ডিটেল শেয়ার করবো। এবং আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নেবেন, আপনাদের এই ভিডিওটি আশা করি অনেক উপকারে আসবে। কারণ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় ট্রাফিক সাইনের যে প্রশ্নগুলো এসে থাকে, ওই প্রশ্নগুলো যে ট্রাফিক সাইনগুলো রাস্তাতে অনেক বেশি ব্যবহার করা হয় ওইখান থেকে বেশি এসে থাকে। আপনি যদি রাস্তাতে সঠিক নিয়মে গাড়ি চালাতে চান, সেক্ষেত্রে রাস্তাতে যে বিভিন্ন ধরনের ট্রাফিক সাইন ব্যবহার করা হয়, এই ট্রাফিক সাইনগুলোর কোনটার কাজ কি আপনাকে অবশ্যই জানতে হবে। সো রাস্তাতে যে বিভিন্ন ধরনের ট্রাফিক সাইন ব্যবহার করা হয়, এই ট্রাফিক সাইনগুলোর কোনটার কাজ কি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করি এই ভিডিওটি যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে যে ট্রাফিক সাইনগুলো রাস্তাতে বেশি ব্যবহার করা হয় এই ট্রাফিক সাইনগুলোর কোনটার কাজ কি আপনি খুব সহজেই জানতে পারবেন। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। সিটির রাস্তাগুলোতে সব থেকে বেশি ট্রাফিক সাইন ব্যবহার করা হয়। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সিটির রাস্তা। প্রথম আমরা দেখব সিটির রাস্তাগুলোতে কী কী ট্রাফিক সাইন ব্যবহার করা হয়। আপনার সামনে একটি ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিড লিমিটের কিংবা সর্বোচ্চ গতিসীমা। আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন এই ধরনের ট্রাফিক সাইন দেখতে পাবেন। বিভিন্ন রাস্তাতে দেখা যায় বিভিন্ন রকম স্পিড লিমিট থাকে। কিছু কিছু রাস্তাতে 80, 100, 120, 140 এরকম স্পিড লিমিট দেওয়া থাকে। রাস্তার পাশে এরকম স্পিড লিমিটের ট্রাফিক সাইন দেখলে আপনি যত স্পিড দিয়ে থাকে এর থেকে বেশি স্পিডে চালাবেন না, এর থেকে কম স্পিডে গাড়ি চালাবেন। যদি স্পিড লিমিট থেকে বেশি স্পিডে গাড়ি চালান, ওই রাস্তায় যদি ক্যামেরা থাকে তাহলে আপনার গাড়িতে ফাইন চলে আসবে। সামনের দিকে আপনার আরেকটা ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে সিটির মেন রাস্তায় গাড়ি চালাচ্ছি। আমি যদি এই সিটির পাশে যে গ্রাম রয়েছে ওই গ্রামে যেতে চাই, তাহলে আমাকে যে রাস্তার পাশে আরেকটি ছোটো রাস্তা দেখতে পাচ্ছেন ওদিকে গিয়ে আমাকে গ্রামে যেতে হবে। আর যদি আমি সোজাসুজি চলে যাই, এই সিটির রাস্তাটি সোজাসুজি হাইওয়েতে চলে গেছে, সেক্ষেত্রে আমি যদি হাইওয়েতে যেতে চাই তাহলে আমাকে সোজা চালাতে হবে। আর যদি আমি গ্রামে যেতে চাই তাহলে ডান পাশে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তা দিয়ে যেতে হবে। এই ট্রাফিক সাইনের মূল কাজ হচ্ছে মেন রুট থেকে পাশের রাস্তায় যাওয়া কিংবা পাশের রাস্তা থেকে মেন রুটে আসা। সামনে আরেকটি ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিড ব্রেকারের। আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন এই ধরনের ট্রাফিক সাইন দেখতে পেলে অবশ্যই গাড়ির স্পিড কমে ফেলবেন, কারণ সামনে স্পিড ব্রেকার রয়েছে, সেজন্য এই ট্রাফিক সাইনটি দেওয়া হয়েছে। এবং সামনের দিকে আরও দুইটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্পিড ব্রেকারের, যেটাতে স্লো ডাউন লেখা আছে, আপনাদের একটা আগে বলেছি এটার কাজ কি। এবং পাশে যেই ট্রাফিক সাইনটা রয়েছে এখানে ক্রস দেওয়া আছে, এটা অর্থ হচ্ছে সামনের দিকে রাস্তাতে চারদিক থেকে গাড়ি চলে, কিন্তু এখানে কোনো রাউন্ডাবাউট নেই কিংবা কোনো ট্রাফিক সিগন্যালও নেই। সেক্ষেত্রে এই ধরনের ক্রস ট্রাফিক সাইন দেখলে অবশ্যই আপনার গাড়ির স্পিড কমে ফেলবেন এবং কেয়ারফুলি এই ধরনের জায়গাটি ক্রস করবেন। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, ডান পাশে এবং বাম পাশে দুটি ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন। ডান পাশের ট্রাফিক সাইনটিতে স্লো লেখা আছে, তার মানে গাড়ির স্পিড কমাতে হবে, এবং এটার পরপরই স্পিড ব্রেকারের ট্রাফিক সাইন দেওয়া আছে। আর বাম পাশে যে ট্রাফিক সাইনটা রয়েছে এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউটের কিংবা গোল চত্বরের। সামনের দিকে রাউন্ড অ্যাবাউটের আগে স্পিড ব্রেকার রয়েছে, যার কারণে স্লো এবং স্পিড ব্রেকারের ট্রাফিক সাইন রয়েছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, সামনে যে ট্রাফিক সাইনটা দেখা যাচ্ছে এটার কাজ হচ্ছে, আমরা একটু আগে দেখেছি মেন রুট থেকে গ্রামের রাস্তায় যাওয়ার জন্য যে একটি ট্রাফিক সাইন ছিল, ওই গ্রামের রাস্তা থেকে যখন আপনি মেন রুটে আসবেন, মেন রুটের আসার আগে এই ধরনের ট্রাফিক সাইন থাকে। সেক্ষেত্রে এই ধরনের ট্রাফিক সাইন দেখলে আপনি একটু কেয়ারফুলি গাড়ি চালাবেন, কারণ পাশের রাস্তা থেকে যে কোনো সময় মেন রুটে গাড়ি আসতে পারে। আপনি এই ধরনের ট্রাফিক সাইন যেখানে রয়েছে ওইখানে মেন রুট থেকে গ্রামের রাস্তায় যেতে পারবেন না, অবশ্য বিষয়টা মনে রাখবেন, কিন্তু গ্রামের রাস্তা থেকে মেন রুটে আসতে পারবেন। এখন আমরা আরেকটু সামনের দিকে যাব এবং সামনের দিকে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটাতে এস লেখা আছে। এস মানে হচ্ছে হসপিটাল। এই ট্রাফিক সাইনটি যেখানে রয়েছে, এই ট্রাফিক সাইনের ডান পাশে একটি হসপিটাল রয়েছে। এই ট্রাফিক সাইনটা দেখলে বুঝতে পারবেন এর আশেপাশে হসপিটাল রয়েছে। এবং সামনের দিকে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউটের। রাউন্ড অ্যাবাউটের ট্রাফিক সাইন আমরা একটু আগে দেখেছি। এরপর আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পথচারী পারাপারের। এটা মূলত যেখানে জেব্রা ক্রসিং দিয়ে থাকে ওখানে থাকে। যেখানে যে পথচারী পারাপারের যে ট্রাফিক সাইনটি রয়েছে ওইটা দেখলে আপনি অবশ্যই গাড়ির স্পিড কমাবেন, কারণ যে কোনো সময় মানুষ রাস্তা পার হতে পারে। সামনের দিকে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটার অর্থ হচ্ছে আপনি মেন রুট থেকে চাইলে পাশের রাস্তায় যেতে পারবেন। পাশের রাস্তায় গ্রাম থাকতে পারে, কোনো দোকান থাকতে পারে কিংবা মার্কেট থাকতে পারে। এবং এখানে আপনারা আরেকটি ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন, যেটা আমরা শুরুর দিকে দেখেছিলাম মেন রুট থেকে গ্রামের রাস্তা যাওয়ার জন্য। এরপর আরেকটি ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রামের রাস্তা থেকে মেন রুটে আসার জন্য। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, পাশের রাস্তা থেকে মেন রুটে আসার জন্য যে ট্রাফিক সাইনটি ব্যবহার করা হয় ওখান দিয়ে আপনি পাশের রাস্তা থেকে মেন রুটে আসতে পারবেন,
কিন্তু মেন রুট থেকে আপনি ওখান দিয়ে পাশের রাস্তা যেতে পারবেন না। ঠিক একইভাবে যেখানে মেন রুট থেকে পাশের রাস্তা যাওয়ার জন্য যে ট্রাফিক সাইন ব্যবহার করা হয় ওখান দিয়ে আপনি মেন রুট থেকে পাশের রাস্তা যেতে পারবেন, কিন্তু পাশের রাস্তা থেকে মেন রুটে ওই জায়গা দিয়ে আসতে পারবেন না। আপনি যদি ভুলভাবে গাড়ি চালান তাহলে আপনার গাড়ির ফাইন আসতে পারে। সামনে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটার অর্থ হচ্ছে নো ইউ টার্ন। বিশেষ করে এই ট্রাফিক সাইনগুলো রাউন্ড অ্যাওয়ার্ডের আগে দিয়ে থাকে। আপনি যখন এই ধরনের ট্রাফিক সাইন দেখবেন অবশ্যই ওই পাশ দিয়ে ইউ টার্ন করবেন না। আমি এখন ইউ টার্ন করবো রাউন্ড অ্যাওয়ার্ড ঘুরেই, সেক্ষেত্রে আপনি অবশ্যই রাউন্ড অ্যাওয়ার্ড ঘুরে ইউ টার্ন করবেন। এবং এখানে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটার অর্থ হচ্ছে আপনি গাড়ি ব্রেক করে দাঁড়াতে পারবেন না। আপনি চাইলে গাড়ির স্পিড কমাতে পারবেন কিন্তু ব্রেক করে গাড়ি দাঁড়াবেন না, যদি দাঁড়ান তাহলে আপনার গাড়ি ফাইন আসতে পারে। এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন পি লেখা আছে, পি মানে হচ্ছে পার্কিং। আপনি চাইলে ওই জায়গাতে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন, তবে এখানেও একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে যে পার্কিং করার যে হোয়াইট কালার দাগ রয়েছে আপনার গাড়ি অবশ্যই এই দাগের মাঝখানে থাকতে হবে। এবং রাস্তার মাঝখানে একটি ইয়েলো কালার দাগ রয়েছে, আপনার গাড়ির বডি পিছনের বডি যেন এই দাগের ভিতরে থাকে, বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। সামনে আরও দুটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এখানে দুটি স্পিড লিমিট দিয়ে আছে, উপরে 80 নিচে 60। 60 হচ্ছে যে গাড়িগুলো হেভি ওয়াইটের যেমন ট্রাক বাস কভারভ্যান এই ধরনের গাড়িগুলোর স্পিড লিমিট হচ্ছে 60, আর যেগুলো কার হাইস নোহা লাইট এবং মিডিয়াম ওয়াইটের গাড়িগুলোর জন্য স্পিড লিমিট 80। সামনে ডান পাশে আরেকটি ট্রাফিক সাইন রয়েছে, এটার অর্থ হচ্ছে সোজা চলুন কিংবা ডান পাশে চলুন। আপনি চাইলে সরাসরি সোজা রাস্তা থেকে ডান পাশের রাস্তা যেতে পারবেন। এরপর সামনে আরেকটি ট্রাফিক সাইন রয়েছে বাম পাশে, যেটা হচ্ছে ইউ টার্নের। আপনি চাইলে সামনে ইউ টার্ন করতে পারবেন, তবে এরপর আরেকটি ট্রাফিক সাইন রয়েছে যেটাতে কভার ভ্যানের উপর ক্রস দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে সামনে যে ইউ টার্ন রয়েছে এই ইউ টার্ন দিয়ে বাড়ি যে গাড়িগুলো রয়েছে হেভি ওয়াইটের ওই গাড়িগুলো ইউ টার্ন করতে পারবেন না, যেমন ট্রাক বাস কভার ভ্যান, কিন্তু লাইট এবং মিডিয়াম ওয়াইটের গাড়িগুলো ইউ টার্ন করতে পারবেন। সামনে আরও দুটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্পিড লিমিটের। এই স্পিড লিমিটের নিচে একটি ক্যামেরার ছবি দেওয়া আছে, এর অর্থ হচ্ছে এই স্পিড লিমিটের পরপরই স্পিড ক্যামেরা রয়েছে, আপনি যদি স্পিড লিমিট ক্রস করেন তাহলে আপনার গাড়িতে ফাইন চলে আসবে। সেক্ষেত্রে আপনি যেখানে এই ধরনের ট্রাফিক সাইন দেখবেন অবশ্যই কেয়ারফুল গাড়ি চালাবেন। এর পাশে যে ট্রাফিক সাইনটা রয়েছে এটার অর্থ হচ্ছে রাস্তার বামে থাকুন, কারণ এই রাস্তাটি এখন ডাবল রয়েছে, সামনে যে সিঙ্গেল হয়ে যাবে। এবং আপনারা আরেকটি ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন যেটাতে স্লো লেখা আছে, কারণ এরপরে আরেকটি ট্রাফিক সাইন রয়েছে, এটার অর্থ হচ্ছে আপনি ডাবল রাস্তা থেকে সিঙ্গেল রাস্তায় প্রবেশ করতেছেন। আবার আপনি যখন সিঙ্গেল রাস্তা থেকে ডাবল রাস্তায় প্রবেশ করবেন ওই সময়ও ডাবল রাস্তার আগে এই ধরনের ট্রাফিক সাইন দিয়ে থাকে। সামনে রাস্তার পাশে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটার অর্থ হচ্ছে ডানে মোড়। এই ধরনের ট্রাফিক সাইন দেখলে গাড়ির স্পিড একটু কমিয়ে ফেলবেন। এরপর আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটার অর্থ হচ্ছে নো ওভারটেকিং। এখানে মূলত দুটি গাড়ির ছবি রয়েছে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এই ধরনের ট্রাফিক সাইন দেখলে বুঝতে পারবেন গাড়ি ওভারটেকিং করতে পারবেন না। সামনে রাস্তার দুই পাশে দুটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটির অর্থ হচ্ছে রাস্তার পাশে কাদ রয়েছে কিংবা রাস্তার পাশে গর্ত রয়েছে। আপনি কখনোই এই ধরনের ট্রাফিক সাইন দেখলে গাড়ির চাকা কখনো রাস্তার নিচে নামাবেন না, যদি রাস্তার নিচে গাড়ির চাকা নামে তাহলে দুর্ঘটনা হতে পারে। সামনে রাস্তার পাশে আরেকটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, যেটাতে লেখা আছে আপনি যদি সোজা চলে যান তাহলে মেলেজিয়া যেতে পারবেন, আর আপনি যদি ডানে যান তাহলে আলকাফা জায়গাটিতে যেতে পারবেন। এবং আলকাফা জায়গাটিতে যাওয়ার জন্য আপনাকে আরও 1 কিলোমিটার যেতে হবে, 1 কিলোমিটার পর ডানে একটি রাস্তা রয়েছে। সেই হিসেবে যদি আপনি মেলেজিয়া যেতে চান তাহলে আপনি সোজা চলে যাবেন, আর যদি আপনি আলকাফা জায়গাটিতে যান তাহলে 1 কিলোমিটার পরে ডান পাশের রাস্তা দিয়ে আলকাফা জায়গাটিতে যেতে পারবেন। সামনে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে, এটাতে ব্ল্যাক কালারের দুটি গাড়ি দেখা যাচ্ছে এবং গাড়ির মাঝখানে ব্ল্যাক কালারের দাগ দেওয়া আছে। এটা অর্থ হচ্ছে এই ট্রাফিক সাইনের পর থেকে আপনি গাড়ি ওভারটেকিং করতে পারবেন। সামনে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে যেটাতে স্টপ লেখা আছে, এটার অর্থ হচ্ছে আপনাকে দেখে শুনে আস্তে গাড়ি চালাতে হবে। মূলত এই ট্রাফিক সাইনটি যেখানে পার্কিং থাকে কিংবা আপনি যখন একটি ছোট রাস্তা থেকে মেন রাস্তায় উঠবেন ওই জায়গাতেও এই স্টপটি লেখা থাকে, যেখানে এই ট্রাফিক সাইনটি দেখবেন ওইখানে আপনি অবশ্যই কেয়ারফুলি গাড়ি চালাবেন। সামনে আরেকটি ট্রাফিক সাইন রয়েছে যেটাতে পির উপর ক্রস দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে নো পার্কিং। যেখানে এই ট্রাফিক সাইনটা থাকবে ওখানে আপনি গাড়ি পার্কিং করবেন না। এবং এরপরে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে যেটাতে হুইল চেয়ারের একটি আইকন রয়েছে, এটার অর্থ হচ্ছে আপনার গাড়িতে যদি কোনো রোগী থাকে কিংবা কোনো বয়স্ক মানুষ থাকে যিনি হুইল চেয়ার ব্যবহার করে কিংবা হাঁটতে পারে না, শুধুমাত্র ওই ধরনের মানুষের জন্য গাড়ি পার্কিংয়ের জায়গাটি যেখানে গাড়ি পার্কিং করা হয় যেমন হসপিটাল মার্কেট কিংবা অন্য কোনো জায়গাতে,
সবখানে হুইলচেয়ার যারা ব্যবহার করে, যারা অসুস্থ, যারা হাঁটতে পারে না, এদের জন্য একটি কিংবা দুটি গাড়ি পার্ক করার মতো জায়গা থাকে। কিছু কিছু জায়গাতে আরও বেশি থাকতে পারে। সেক্ষেত্রে যেখানে হুইলচেয়ারের যে ট্রাফিক সাইনটি রয়েছে ওইটা যদি আপনি দেখতে পান, যদি আপনার গাড়িতে কোনো অসুস্থ মানুষ না থাকে কিংবা কোনো বয়স্ক মানুষ না থাকে, তাহলে আপনি ওই জায়গাতে গাড়ি পার্কিং করবেন না। যদি আপনার গাড়িতে অসুস্থ মানুষ কিংবা বয়স্ক মানুষ না থাকা সত্ত্বেও গাড়ি পার্কিং করেন ওই ধরনের জায়গাতে, সেক্ষেত্রে আপনার গাড়িতে ফাইন আসতে পারে। সামনে আরেকটি ট্রাফিক সাইন দেখা যাচ্ছে যেটাতে হর্নের উপর ক্রস দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে হর্ন দেওয়া নিষেধ। এই ট্রাফিক সাইনটি মূলত হসপিটাল কিংবা স্কুলের সামনে ব্যবহার করা হয়। এখন দেখব হাইওয়েতে কোন কোন ট্রাফিক সাইনগুলো বেশি ব্যবহার করা হয়। মূলত সিটিতে সব থেকে বেশি ট্রাফিক সাইন ব্যবহার করা হয়, সিটি থেকে হাইওয়েতে অনেক কম ট্রাফিক সাইন ব্যবহার করা হয়। আপনার সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যেটাতে এক্সিট লেখা আছে। এক্সিট, এটার অর্থ হচ্ছে ইউটার্ন। কিছু কিছু হাইওয়েতে দেখতে পাবেন আপনি যখন ইউটার্ন করবেন, ইউটার্ন করার আগে ইউটার্নের একটি সাইন থাকে, ট্রাফিক সাইন থাকে, কিন্তু এখানে এক্সিট লেখা আছে। এক্সিট মানে হচ্ছে ইউটার্ন করা। এর পাশে আরেকটি ট্রাফিক সাইন দেখতে পাচ্ছেন যেটাতে রাস্তার মাঝখানে একটি ক্রস দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে আপনি ও পাশ দিয়ে সরাসরি হাইওয়েতে যেতে পারবেন না। যদি আপনি ওই রাস্তা দিয়ে হাইওয়েতে যেতে চান, সেক্ষেত্রে সামনে ট্রাফিক সিগন্যাল থাকতে পারে, ট্রাফিক সিগন্যাল ক্রস করে আপনাকে আবার হাইওয়েতে আসতে হবে। এবং সামনে আরেকটি ট্রাফিক সাইন রয়েছে, এটি হচ্ছে স্পিড লিমিটের। এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 140। এরপরে সামনের দিকে আরেকটি বড় সাইনবোর্ড রয়েছে যেটাতে লেখা আছে আপনি এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যেতে পারবেন এবং যে জায়গাগুলোতে যেতে পারবেন ওই জায়গাগুলোর ডিস্টেন্স কতটুকু রয়েছে, কত কিলোমিটার রয়েছে সেটা লেখা আছে। এই হাইওয়ের পাশে ছুটে একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি মূলত পেট্রোল পাম্পে যাওয়ার জন্য। এই পেট্রোল পাম্পের আগে পেট্রোল পাম্পে যে তেলের ক্যান রয়েছে, এই তেলের ক্যানের একটি ট্রাফিক সাইন থাকে। কিছু কিছু পেট্রোল পাম্পের আগে এই ট্রাফিক সাইনটি দিয়ে থাকে, আবার কিছু কিছু পেট্রোল পাম্পের আগে ট্রাফিক সাইনটা দিয়ে থাকে না, শুধুমাত্র তেলের যে দাম থাকে দামের একটি লিস্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি তেলের ক্যানের ট্রাফিক সাইনটা দেখে অথবা তেলের দামের যে লিস্ট থাকে ওই লিস্টের সাইনবোর্ড দেখে বুঝতে পারবেন সামনে পেট্রোল পাম্প রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সাথে যে ট্রাফিক সাইনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই ট্রাফিক সাইনগুলো গ্রামের রাস্তায়, সিটির রাস্তায় কিংবা হাইওয়েতে যে কোনো রাস্তায় থাকতে পারে। এই ট্রাফিক সাইনগুলো যেখানে থাকুক না কেন, যে রাস্তায় থাকুক না কেন, আশা করি আপনারা আজকে থেকে ট্রাফিক সাইনগুলো দেখলে বুঝতে পারবেন কোনটার কাজ কী। ডিয়ার ফ্রেন্ডস, কোনো কিছু না বুঝতে থাকলে এবং কোনো বিষয়ে জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বিষয়টা সবাই জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।